আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া বলতে পারি, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতে পারি, আমি বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখেছি, তাই আমার বাড়িতে এসেছেন, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। বঙ্গবন্ধু তিনি তিনি তো মারাই যায় না, তিনি মারা না গেলে তো তাকে স্বপ্নে দেখার কি আছে, তাকে তো মানুষ বাস্তবেই দেখতে পারে। ওবায়দুল কাদের স্যার তিনি নিজে বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মারা যাবেন না, দুটি মানুষের মৃত্যু নাই, দুটি মানুষের মৃত্যু কোনোদিন হবে না। একজন হচ্ছেন জাতির পিতা শেখ মুজিব। আমিও বিশ্বাস করি ওবায়দুল কাদের স্যার সত্যি কথা বলছে, কিভাবে বলছে সেটা আমরা ভিডিও শেষ অংশে দেখতেছি। তবে এই চাটুকদার এই আলেমকে আজকে পরিচয় করে দেব, তিনি আসলে যে ভণ্ড এবং প্রতারক। একটা মানুষ কি পরিমাণ বলদ হলে মানুষকে বোকা সাজিয়ে বা বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখছে এই তথ্য মানুষের সামনে স্পষ্ট করে তিনি ভোটে দাঁড়িয়ে এমপি হতে চান, মানে চাটুকদারিটার লিমিটটা কোথায় আমি জানি না। চলুন তার বক্তব্য সম্পূর্ণটুকু শুনবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, বিশেষ করে যারা মানুষকে সচেতন করতে আগ্রহী তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। চলুন, আমি একবার দেখছি যখন প্রথম, তখন আমি এটা ভুলে হোক আর আমার আবেগে হোক আমি ফেসবুকে দিয়ে দিছিলাম। তার মানে তিনি যে শয়তানিটাই শয়তানিটা আরো একবার করছেন। এটা নিয়ে আমাকে অনেক অপমান করা হয়েছে, অনেকে অনেকভাবে অপমান করছেন যে আমি স্বপ্নে দেখে কেন ফেসবুকে দিলাম। শুনেন, স্বপ্নে তো আপনি অনেক কিছুই দেখেন, অনেকে তো অনেক নায়িকাকেও স্বপ্ন দেখে, এটা যদি ফেসবুকে লেখে তাহলে তার এক বলদ বলবে, এটি স্বাভাবিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপ্নে দেখেছে এবং তার ভোটে দাঁড়াইতে হবে, তার এমপি হতে হবে, এটাই তার উদ্দেশ্য। মানুষের যাকে নিয়ে যে ভাবে তার নিয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখে, বঙ্গবন্ধুকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই দেশের মানুষ। আজকে আমরা পাকিস্তানের গোলামি থেকে বঞ্চিত হয়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে স্বাধীন দেশের অধিবাসী। এখানে যে কথাটা বললো সেটা এই ঘুমের ভিতরে যে স্বপ্ন, এই স্বপ্ন না, এটা হচ্ছে এমন স্বপ্ন যেই স্বপ্ন মানুষের আকাঙ্ক্ষা ছিল। এই বঙ্গবন্ধুকে নিয়ে আমি শুধু স্বপ্ন দেখি না, বাস্তবে এবং কল্পনায় সবাই স্বপ্ন দেখেছিল যে আজকে আমরা বাংলাদেশের একটা অধিবাসী। এখানে তিনি বললেন যে আমি শুধু স্বপ্নে দেখি না, এই স্বপ্নটা পুরো বাংলাদেশের মানুষ দেখে। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব, আবার আপনার কাছে বাংলাদেশে এসেছি সৌদি আরব থেকে, বাংলাদেশের মাটিকে অপবিত্র করতে। কোম্পানিগঞ্জ গোয়েন্দা জনতার মানুষ কি সুখে কি দুঃখে আছেন, আমি মানে ওরে মনে যে এরম বা মনে না আল্লাহ ওরে ফেরেশতা হিসেবে পাঠায়। 23 বছর থেকে সমাজ সেবা করে আসছি এই তিন এলাকা তথা বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে। আমি আমার অবস্থান থেকে যে মানুষের জন্য যতটুকু পারছি করে যাচ্ছি, আগামীতে করব, এই প্রত্যাশা আমার সবসময় থাকে। আমি তো অনেকগুলা কাজ আলহামদুলিল্লাহ করেছি, প্রায় 17,000 টিউবওয়েল আছে আমার ওই তিন টানার ভিতরে। স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, তাই স্বপ্নের প্রতি নৌকা নিয়ে করতে চাই নির্বাচন। এই হলো তার আসল উদ্দেশ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপ্ন দেখেছি তাই স্বপ্নের প্রতি বঙ্গ মানে আওয়ামী লীগের পক্ষ হয়ে করতে চাই নির্বাচন, বঙ্গবন্ধুর হয়ে লড়তে চাই। বঙ্গবন্ধুর অন্যতম একটা পরিচয় হচ্ছে রাজনৈতিক পরিচয়ের বাদে তিনি একজন সমাজসেবক ছিলেন, তিনি মানুষের মুক্তি চাইতেন, তিনি মানুষের স্বাধীনতা চাইতেন, স্বাধীনভাবে মানুষ কথা বলবে, স্বাধীনভাবে মানুষ দেশে চলাচল করবে, সেই স্বাধীনতার পক্ষে কাজ করেন, সমাজসেবার পক্ষে কাজ করেন। রাজনৈতিক নেতা এটা তো সবাইকে মানায় না, বিশেষ করে এই সমস্ত চাটুকদারের তো কোনো স্থানই নাই বাংলাদেশের সাইরাশনে। স্বপ্নের প্রতীক নৌকা নিয়ে হাফিজ মাসুম চৌধুরী সফদর শরুফা ফাউন্ডেশন, যেটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন, যার মাধ্যমে হাজারো টিউবওয়েল, হাজার শত গড়, এমনকি শত প্রায় শতখান মসজিদে দান করেছেন, এতিমখানা মাদ্রাসার কাজ রয়েছে চলমান। হাফিজ মাসুম চৌধুরী দেশে এসেছিলেন সংক্ষিপ্ত সফর শেষে চলে যাচ্ছেন আজকে সৌদি আরবে, এলাকার গুণীজন এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজন রাজনৈতিক ব্যক্তিবর্গ মুরব্বী তরুণরা বিদায় দিচ্ছে হাসি মুখে, আবারও প্রবাসে যাবেন নির্বাচনের আগে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের আগে আবারও দেশে আসছেন, নৌকার কাণ্ডারি হতে চান নৌকা নিয়ে স্বপ্ন দেখছেন সিলেট সাইড আসন, কোম্পানিগঞ্জ গোয়েন্দাঘাট জৈন্তাপুর চার আসন নিয়ে। তো তিনি যদি আসলে নৌকা নিয়ে স্বপ্ন দেখেন, নৌকা নিয়ে স্বপ্ন দেখাটা ভালো, এটা এটা খুব ভালো, তবে নৌকা নিয়ে নির্বাচন করলেই আপনি যে মানে পাশ করেন বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আপনি সমাজসেবক যদি হন তাহলে নৌকার বাহিরে নির্বাচন করলেও মানুষের উপকারে আসলেও আপনি ক্ষমতায় আসবেন, দেশের মানুষ এটাই যাবে। আর আপনি নৌকা নিয়ে আসতে চান, বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখেছেন, বঙ্গবন্ধু আপনার ঘরে এসেছে,
এই চাটুকদারিতা এবং এই লোভনীয়তা আপনি কি মনে করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারে ভালোবাসে, আপনি এই কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই না করি আপনারে মানে প্রধানমন্ত্রী বাবা আপনারে মন্ত্রী বানাই দেবে, আর বেশভূষাকে ওনাকে দেখলে একদম ফেরেস্তা টাইপের মনে হবে, দেখেন একদম ফেরেস্তা টাইপের মনে হবে, কিন্তু ওই ফেরেস্তা টাইপের ভিতরেই যে একটু শয়তান বেশি থাকে ওটা জননেত্রী দেশমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো করেই জানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্য যে সমস্ত আদর্শগুলো ছিল সে আদর্শগুলো বাস্তবায়ন করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষ আপনাকে চাবে, আপনি না চাইলেও তখন মানুষ চাবে এবং মানুষের ভালোবাসা সেদিন আপনি সংসদ সদস্য হন, এতে আমাদের কোনো আপত্তি নাই। যেমনিভাবে সংসদ সদস্য হয়েছে মাশরাফি বিন মুর্তজা, আমরা চাই আপনি সেভাবেই দর্শক বা এবং জনগণের ভালোবাসায় আপনি সংসদ সদস্য হন, আপনি ধর্মমন্ত্রী হন বা এর চেয়ে বড়ো কোনো পদ আপনি আলাদা দল ঘোষণা করেন, এটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশের জন্য যা করছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং তিনি আসলে অমর, তিনি আসলে মৃত্যুবরণ করলেই মানুষের সমস্ত কিছু যে শেষ হয়ে যায় তা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কার্যকলাপ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য যা করেছেন সেটা চির অমর হয়ে থাকবে, আমি সেটা বিশ্বাস করি। আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।